السلام عليكم. وعليكم السلام. لان আপনি আমার একটু সাহায্য করতেন, আমি সরস দমন আপনার কথা শোনা যায় না, একটু জোরে বলবেন। কোনোদিন কোনোদিনের সাথে এরকম কথা বলি নাই। বুঝলেন না, আমি ডাক্তারের কাছে গেছিলাম, বুঝছেন। হ্যাঁ, একটু একটু জোরে বলেন প্লিজ। পরে ডাক্তারের কাছে গেছি, পরে ডাক্তার বলতেছে আপনার তো ভিটামিন ইউর অভাব আছে। শোনাবে তারপর বলতেছে বলতেছে যে কোন সুন্দরী মেয়ের সাথে কথা বলে বলে ভিটামিন ইউর অভাব পূরণ হয়ে যাবে। আমার কাছে ভিটামিনের তো অভাব পূরণ হয়ে যাবে সুন্দরী মেয়েদের সাথে কথা বললে? হ্যাঁ 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 এখন আমার তো মনে হয়েছে যে আপনি আপনার এই পছন্দ হয়েছে, আপনি সুন্দরী মনে হয়েছে আমার আমার কাছে। এই কারণে তাই? আমি আপনার জি জি আপনার আপনার সুন্দরী মনে হয়েছে, তাই আপনার সাথে আমি মানে প্রেম করতে চাই আর কি। তারপরে এই কথাটা বলছি এই কারণে, আমি যে বিকালে কথা বলছি না, আমার অনেক ভালো লাগছে। আমি আগে আগে তো একটু সুস্থ হয়েছি, বুঝছেন, আচ্ছা, অনেক সুস্থ হয়েছি। আর এখন তো মনে হইতেছে যে আপনি ঠিক আছেন, আমার ওষুধ পাইয়া গেছি আমি, বুঝছেন। এখন তাই দেন এখন আপনি আমারে আমারে ফিরাই দিয়ে না, বুঝছেন। আমি সুন্দরী মেয়ে পাইছি, আর আমার ডাক্তার যেটা বলতো আমি এটাই করছি। আমার তো কোনো দোষ নাই, দেখেন না, দেখেন আমার সেটা কি তো বলো। আপনার কোনো দোষ নাই। কারণ আমার ভিটামিন ইউর অভাব, আমি তো এখন এটা তো এটা তো ওষুধটা আমার ডাক্তার বলছে, কারণ আমি তো এখন সুন্দরী মেয়ে খুঁজতে তো আপনারই আপনারই পাইছি। এত আচ্ছা, হাজার এত হাজার সুন্দরী মেয়ের ভিড়ে আপনাকে মনে হয়েছে যে আপনি সুন্দরী, তাই দেন আপনি রেসিডেট করছি। এখন আমি জানি না, আমি এখন আপনি আমারে ফিরাই দিয়েন না, দিয়েন আমি না তাহলে না, অন্য আমি জায়গায় না ফিরাই পারছি। দিব না। এখন আমি সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে বলতো তো আপনার এই মনে হচ্ছে সুন্দর যে ধন্যবাদ। সুন্দর, তাই হয়তো, নাহলে আমার এতদিনে মনটা খারাপ ছিল, আমি বিকাল কি হলে মনটা ভালো আসলেই হয়ে যায়। আমি কি আসলেই অতটা সুন্দর? হ্যাঁ 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 ঠিক আছে, তো মনটা ভালো হয়ে গেছে আমার। আমাকে দেখেই মন ভালো হয়ে গিয়েছে। ভালো কথা বললে ভালো হয়েছে, কথা বলছি না, আচ্ছা, কথা বলে ভালো হয়েছে। কথা বলছি, হয়তো দেখছিলাম আপনি দেখে যে দুপুরে ঘুমাইছি না, আপনার স্বপ্ন দেখছি, ও, দেখে দেখে আমার ঘুমাইছি। স্বপ্ন দেখেছেন দুপুর বেলায় ঘুমের ভেতরে? হ্যাঁ হ্যাঁ আজকে রাত্র যদি মনে করেন যে স্বপ্ন দেখি, তাহলে মনে করেন স্বপ্নের সময় যখন স্বপ্ন দেখবো তখন আপনার আমার মানে যাইতে সময় আমার নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ স্বপ্নের মধ্যে আমার কিন্তু নাম্বার না আমি দিয়ে দেন না। আমি নাম্বার দিব, কিন্তু আপনাকে তো আমাকে পটাইতে হবে, তাই না? তারপর তো স্বপ্নের দিব মধ্যে আমি। আপনি এখন কেমনে পর, আমি তো সরল শুধু, আমি তো মনে করেন যে একজন প্রেমিক আপনি মানুষ, সরল পারবেন, আপনি পারবেন, 10 মিনিটের ভেতরে আপনি পারবেন। আপাতত 4 মিনিট হয়েছে, সো আপনি পেরে আমি যাবেন। পারবো, আমি কেমনে পারবো, আমি তো মনে করেন সুন্দরীর বলেন সাথে ভালো এরকম মন্দ কিছু বলেন। কি বলবো আমি, দেখেন আমি মনে করেন যে দেখ আপনার তো বলছি আমি একটা মেয়ের সাথে যেমন করতাম, আমার মামা তো ওর সাথে আমার সাথে এমন করছে, তো এখন মনে করেন যে সুন্দরী মেয়ে তো আপনি হয়েছেন, তাই আপনার পছন্দ হয়েছে আমার, কারণ অনেক মেয়েরা তো এরকম থাকে কিন্তু আপনি অনেক সুন্দর, আপনার চুলগুলো আছে অনেক সুন্দর, চুলগুলো না ওই যে একটু মানে হালকা মনে লাল আছিল, লাল করছিলেন নাকি হ্যাঁ, করেছিলাম কালার কর, মাঝে। হ্যাঁ কালার করছেন, ওই হ্যাঁ, সুন্দর মাঝে লাগতো। করেছিলাম। কালার করা ভালো না তো, কালার করলে কি হয় জানেন, চুল আছে না চুল পরবর্তীতে চুলটা নষ্ট হয়ে যায়, এই না, কারণে কালার এইগুলো, করলে কোনো এই কালার গুলো ওরকম ফালতু না, ভালো টাইপের, সো কিছু হয় না। আর ওই যে আবার ওই যে অনেকে আছে না ওই যে চুল ইয়া দেয় না, মেকআপ করে না চুলে, হ্যাঁ, তাহলে আপনি মনে করেন এটা খুব গুনাহ, অনেক বড় ধরনের গুনাহ হবে। আপনি তো এমনি সুন্দরী, মেকআপ করার কি দরকার, মেকআপ তো সবাই করে, একটু না একটু, না না মেকআপ ছাড়াই তো আপনি অনেক সুন্দর, তাই এমনি তো আপনার জন্য, এমনি তো আপনার জন্য 10-12 জন পাগল হয়ে আছে। তাই নাকি? হ্যাঁ আপনি অনেক সুন্দর, মেকআপ ছাড়াই অনেক সুন্দর লাগতো। আর মেকআপ করলে কি মনে করেন যে মুখের যে স্কিনটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে স্কিন, বুঝছেন। কচু পাতা আছে কেন, কচু পাতার মধ্যে হ্যাঁ, যখন কচু পাতার মধ্যে যখন পানি দেয় না
দেখছেন পানিটা ফুরে যায়, সুন্দর করে পানিটা কিন্তু ফুরে যায়, ফুরে যায় না? হ্যাঁ হ্যাঁ যেমন মনে করেন কচু পাতার মধ্যে রং টং দেন, ওটার মধ্যে কোনো কিছু ছিটা দেন, ওই রংটার মধ্যে যদি পানি আবার ঢালেন, পানি কিন্তু লাগে যায়, পানি থাকে না, পানি আটকে থাকে। হ্যাঁ পানি আটকে থাকে। আর যদি হুম কচু পাতা যায় ফ্রেশ থাকে, তখন হ্যালো রিয়া কই, তোমার আন্টি কোথায়? আন্টিয়া আন্টি আঙ্কেল তোমার ভাই ও তারা পাশের রুমে। পাশের রুমে হ্যাঁ তো হয়েছে, পড়ছে বিয়ানে, বুঝি নাই, বিয়ানে পড়ছে প্রেমে প্রথমে? পড়ছি মনে হয়, আরেকটু পড়া দরকার। তো এখন তাহলে একটা সিমপি দি, সিমপি দিলে বুঝি নাকি সিমপি দি, সিমপি যেরকম সিমপি দেয় না, অথবা মানে চিমটি? চিটকুটি দেয়, সিমপি দেয় না কি জানি, এই যে সুড়সুড়ি দিলে যে হাসে আচ্ছা, না লোকজন, এরকম সুড়সুড়ি দিলে কেন কেন চুমু দিলে হয় না? কি চুমু দিলে হয় না, লজ্জা লাগে না কি বলেন? লজ্জা লাগতেছে আপনার? আমার থেকে এক লাইন আগাইল, মানে সামনের দিকে আমি তো সব সময় এক লাইন আগেই থাকি। না, এগুলো এক লাইন থাকা ভালো, কিন্তু সবার সাথে না, এগুলো কিন্তু ঠিক না, ও বুঝছেন? আচ্ছা, কেন সবার সাথে আপনার কিন্তু সাথে হবে না, থাকলে কি সমস্যা? না না সমস্যা নেই, আপনার আমার সাথে সমস্যা নেই, কিন্তু সবার সাথে করা যাবে না এরকম, ঠিক হ্যাঁ আছে? এইটা সবার সাথে করা যাবে না, এটা আমি জানি। কারণ বিয়ের সাথে, বিয়ের সাথে করলে সমস্যা নেই, সবার সাথে এরকম দুষ্টামি করা যাবে না। এগুলা ও বললেন না আচ্ছা, আবার, যার না যার না তারা কিন্তু, হ্যাঁ যার আচ্ছা তারা বল পরে কিন্তু সমস্যা আছে। আমি তো যাই না, ছোট কথা এখন সমস্যা নেই, আমি জানাই। হ্যাঁ তো বিয়ে পাইলে একটা সুশ্রী কুতকুতে দিতাম আর কি, এখন তো নাই কাছে দূরে। তো কাছে থাকলে দিতেন শুশুড়ি? হ্যাঁ হ্যাঁ তো হাসি দিয়ে মনে করেন যে অনেকের আছে কিনা যায় না, আছে নাকি সুশ্রী? আছে আমার হালকা। হ্যাঁ থাকলে ভালো না, সুশ্রী একদিন দিন যদি সামনে আসবেন না, তাহলে একটু জোরে বলেন। বলতেছি যে সামনে পাইলে তখন দিব আর কি। আচ্ছা দিয়েন। আচ্ছা আরেকটা কথা, যে তো বাসা মনে হয় ইয়াতে না, মনে হয় আমার কাকা বাড়ি, বাসা ঢাকা, অরিজিনাল বাসা কোথায়? ঢাকায়। ঢাকায় বাসা কি এরকম নাকি? ঢাকায় বাসা বলেন তো, ঢাকার বাসা তো ফ্ল্যাটে থাকি, ঢাকায় বাসা কেউ আর পারেন, বুঝি নাকি ঢাকায় বাসা কেউ আর পারেন নাকি? কি? ঢাকায় কেউ আর পারেন না, ঢাকায় বাসা ও ঠিক হ্যাঁ বললাম পারি, কিন্তু আমি এভাবে শুদ্ধ ভাষায় কথা বলি। না? এটা বলা ভালো, কারণ আমি তো বুঝি না, বুঝলেন না, আমি তো বুঝবো না, বুঝবো হ্যাঁ একটু একটু আর কি, বুঝি না তা না। এই জন্য আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি আপনার সাথে। না না ঠিক আছে, শুধু কথা বলা ভালো, আর আচ্ছা কথাগুলো এরকম আসে কেন, এরকম আসে কেন, কেমন? মানে কেমন জানি, মানে আপনি এই এরকম আমি শুনছি। হ্যাঁ অনেকদিন আগে এটা শুনছিলাম যে মানে একজন বলে সফটওয়্যার বাড়িছে, হ্যাঁ সফটওয়্যারে মেয়েদের, ছেলেদের কন্ট্রোল কি মেয়েদের মতো হয়, বাড়িছে নাকি? হ্যাঁ এরকম হয় নাকি, এরকম এরকম করা যায়? এরকম করা যায় শুনছিলাম। এখন তো আপনার কন্ট্রোল কেমন? দাঁড়ান, আপনি বলতেছেন আপনি কিছুদিন আগে শুনেছেন যে সফটওয়্যারের মাধ্যমে ছেলেদের মানে ছেলেরা ছেলেরা মেয়েদের কথা কথা, বললে মেয়েদের গলার মতো শোনা যায়? হ্যাঁ 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 অনেক আগে শুনছি, এইটাও কি সম্ভব? আমি তো জানতাম না। মোবাইলে ভাইরাস ছিল এরকম, এখন আছে কিনা এই মোবাইল গুলো, আছে আছে তো হতে তার পারে, আগে ছিল, মানে এটা পরে এরকম করে তো মানুষের এটা পরে ব্যান করে দিচ্ছে, মানুষ না অনেক প্রতারণা আমি করে। আমি সফটওয়্যার সম্বন্ধে এরকম কিছু জানি না। তাহলে আচ্ছা সকালে, হ্যাঁ সকালে একটা, মনে হয় আমার মাইকের জন্য এরকম কথা শোনা যাচ্ছে, মাইকে কি স্পিকার নষ্ট নাকি? হইতে পারে তো স্পিকার তোমার নষ্ট বাসা, বলতে স্পিকারের ভেতরে অনেক ধুলা জমা হয়, তো এই জন্য অনেক
অনেক সময়, পানি পানি ঢুকছে মনে না? হ্যাঁ পানি ঢুকছে, এই জন্য পানি ধুলাবালি এইগুলা ঢুকে এইগুলা নষ্ট করে দেয়। আচ্ছা, ওই যে ইয়া কি জানি বল, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করবো একটু পর, আপনার হয়েছে? ছয়টা বাজে, আমি তো 6টা বাজে ভাত খেয়ে ফেলি, তাই, 6টা 7টা এর ভিতরে। আরো হ্যালো, অনেক কিছু বলতাম, আমি তো বিল্লা গেছি, তো ও বলেন, সমস্যা নেই। ওই যে মানে বললাম না যে এই কারণে যে সবাই খালি ঠগাই ঠগাই না, সবাই এই কারণে হ্যাঁ সবাই তো না হলে ঠকাই, আপনি কি ঠকা ঠকছেন না হলে কোনোদিন? এত 10 মিনিট লাগতো না, একবার 2 মিনিটেই মনে করেন। হ্যাঁ সেটাও ঠিক, আপনি কি ঠকছেন কোনোদিন? আমি তো মনে হয় না, কিন্তু এই যে এই মেসেঞ্জারে ফেসবুক যখন চালাইতেছি তখন থেকেই এরকম হচ্ছে। কয়বার ঠকছেন? ফেসবুক কয়বার ব্যাপার তো জানি না, কিন্তু 4-5 জন এরকম করছে আমার, 4-5 জন। 4-5 জন কিভাবে করছে? এই যে কথা বলে মেসেজ করে, মেসেজ করে তারপর ওই যে একটা লিস্ট ধরে দেয়, সাইনবোর্ড দিয়ে দেয়, যে আচ্ছা, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে, পরবর্তীতে মানে বুঝতে এভাবে পারি যায়। আপনাকে ঠকাইছে, তারপর পরে ওরা বলছে যে ওরা ছেলে, এইটা? ছেলে না মানে এরকম, ওই যে বাজে বাজে মেয়ে আর কি, ও খারাপ বাজে মেয়ে আছে মেয়ে। না আচ্ছা, তো আপনি যে কেন? বললেন, আপনি যে বললেন ঠকাইছে, এরকম ভাবে কেউ ঠকায় নাই যে মেয়ে আইডি খুলে আপনার সাথে চ্যাট করতেছে আর পরে আপনি জানতে পারলেন যে ও ছেলে? ওটা তো আছে, ওটা তো আছে, ওটাও আছে, এরকম আচ্ছা, হয়, এরকম ওভাবেও হয়। ঠকছেন? ওভাবে ঠকি বলতে আমি মনে করেন এত ওই কল দিই, মানে আমি কল দিলে আগে ফোন ফ্রামে নেই, কি কল দিলে কেউ ধরে না, চল ও আচ্ছা, খালি বলে যে না না কল দেওয়া যাবে না, কথা বলা যাবে না, খালি এরকম তো করে। আমি তো আমি তো কথা বলতেছি আপনার সাথে। এই তো এটা এই কারণে তো মনে করেন একদম পাওয়া গেছে, সঠিক হ্যাঁ, তো আপনি সঠিক ওইভাবে ওইভাবেও ঠকছেন, এখন তাই তো? এখন ওর সঠিক হয় নাই, এই যে এখন কি হয়ে যাবে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে হইলে তো আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে এই যে মনে ভালোবাসা করেন হয়ে এখন যাবে। এটা লজ্জা পাচ্ছেন? আপনি কি কারোর সাথে প্রেম করছেন আগে? করেছি, কয়জনের সাথে? দুইজন, দুইজন। ওরা কি এমন কথা বলে? না, এই জন্য নতুন কাউকে খুঁজতেছি আমি। এখন আসলে এখানে দুনিয়াতে তো ফেসবুকে আপনার কি, ইন্টারনেটের যুগ, আসলে ভালো মন্দ চিনা যায় না। আমি তো আপনি কি আমার সাথে প্রেম করতে লজ্জা পাচ্ছেন? হ্যালো, হ্যালো, লজ্জা হচ্ছে বুঝি? হাসি আসতেছে, হাসি হাসি হাসি, ওই তো, ওইটাই তো লজ্জা। একবার মনে হচ্ছে আপন, একবার আপনি আমার আপন মানুষ, আমি আপন সবার মানুষ সাথে, হতে আমি সবার সাথে এভাবেই কথা বলি, না না আজকে তো বলা যাবে না, এটা তো হবে না তাহলে পর হয়ে কথা বলবো। আমার, না আমার সব তো বলা যাবে কারণ আমি বিয়াই না, ও হ্যাঁ, আমি তো আপনি আপন। তোমার সাথে তো আপন ভাবেই কথা বলবো আমি। আচ্ছা, তো আপনি হ্যালো, প্রেমে পড়ছেন নাকি পড়তে যাবেন? আমি এখন আমি নিজে জানি না, আপনি জানেন, আমি কিছু জানি না, আপনি জানেন আচ্ছা, কেন আমি যদি, আসছি। আমি যদি বলি আমি প্রেমে পড়ে গিয়েছি, আর আমার হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে, দাদার তো ভালো হয়েছে, যাক পৌঁছো তাহলে এতদিন একটা। হ্যাঁ এতদিন একটা, এতদিন একটা পাইছেন, তাই তো? পাইছি কিন্তু এখন দেখি তো নাই কেমন, দেখাবো, সবই দেখাবো, সব আস্তে দেখ আস্তে মুখটা দেখতে। আস্তে আস্তে, এত একদিনে যদি সব দেখাই দেই আচ্ছা তাহলে তো ওইটার প্রেম হলো না, তাই না? প্রেম হয় আস্তে আস্তে। মানে এই যে অনেকে আছে না ছেলে বন্ধু থাকে না, মেয়ে বন্ধু থাকে না, এরকম হ্যাঁ,
কিন্তু আমার কোনোদিন ভুলা যায় না, ভুলা না যাবে না, সেটা ভুলবো কেন? কিন্তু আমার ওই কথা যে আমার হচ্ছে, আমার 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 তো কথা হচ্ছে ভরসা নাই, শুনেন, আমি এখন প্রেমে আমার পড়ছি, ভুলা নেই। আমি বললাম আমি প্রেমে পড়ছি, আপনি কি পড়ছেন? আমি এখন এটা তো মনের ব্যাপার, এখন মনে করেন যে না দেয় এখন তো, এখন তো হ্যাঁ, আচ্ছা, আমাকে পেলে আপনি কি কি করবেন? কি করবো আবার, আদর করবো আমাদের ধরেন বাবা সুন্দর একটা মানুষ। ধরেন আমি আপনার সামনে উপস্থিত, ধরেন আমি আপনার কাছে আছি বসে, তখন আপনি হ্যাঁ কি কি করবেন? কি আর করবো, আমি আপনার সাথে দেখা কথা বলবো আর আপনার দেখবো, আপনার অনেক সুন্দর তো দেখবো, আপনার আর আর কিছু করবেন না? বলেছে দেখবো আপনার দেখে আপনার মনে হয় পরিচিত হবো কেমন আছেন, আপনার হাতটা দেখবেন, ধরবো তো, হাত আপনার ধরবেন, হাতটা ধরবো ধরবো দেখা দেখবো যে আপনি কি মানুষ না পরি, এত সুন্দর এত সুন্দর কেমন হইলেন আপনি, আর কিছু করবেন না? আর কি করবো আর। আপনি আপনি কেমন কথা বলতেছেন, ভাবিদের মতো কথা বলতো, ও ভাবিদের, ও আচ্ছা, আম সরি, আম সরি, না সমস্যা নাই, আমি অনেক ভালো মনে হচ্ছে আপনি একটা না, ফ্রি আমি মাইন্ডে। হ্যাঁ আমি আসলে সবার সাথে খুলে কথা বলি আর কি। না একটু খোলা কথা বলা যাবে না, অন্যদের সাথে কথা বললে মানুষের তোমার সাথে বলতেছি, এটাতেও যদি সমস্যা হয় তোমার, তাহলে বলবো না আমি। মানে এইভাবে কথা বললে কি মনে করেন সবাই সবাই তো মনে করেন ওই যে কি জানি বলে, আপনি যদি মনে করেন একটা কথা উদাহরণ দিন, আপনি শিয়ালের সামনে যদি ওই যে মাংস লাড়ান, হ্যাঁ একটা মুরগি দেন, মুরগি তো খাবে, আর যে একটা যে কি বলবো অন্য কিছুর সামনে যে এরকম মুরগি লাড়ান তো খাবে না, তো সব কথা সবার সাথে বলা যাবে না, বুঝতে পারছেন, আচ্ছা, তো তখন খাওয়া দিতে পারে। আপনার সাথে বলতে পারবো না আমি? আপনি তো আমার সাথে বলতে পারবেন, আপনি তো এই কারণে তো বলছি আমার সাথে বলবেন সমস্যা নেই, কিন্তু আচ্ছা, অন্যদের সাথে বললে তো এটা হ্যাঁ, সেটা ঠিক। আর কি কি করবেন আপনি আমার কথাগুলো সাথে যদি কাছে পান? করবো আর একটু আদর করবো, আদর, এগুলো এখন বলতেছেন একটু পরে, এগুলো পরে পরে। শরম লাগতেছে? হ্যাঁ আরে বলেন, ইটস ওকে, আমি মাইন্ড করি না। না সরাম এগুলো এখন বলা যাবে না, এখন বললে মনে করেন যে আর আর কিছু একটু করবেন না? মাথা গরম হয়ে পরে আবার পানি ডালতে বোধ হয় সেটাই হচ্ছে। আচ্ছা, তাহলে হাত ধরবেন, কথা বলবেন, আদর করবেন, আদর তারপর করবো আর কিস একটা করবেন পাপ্পি না? দিব, একটা তো পাপ্পি, দিব পাপ্পি দিব, একটা ও ট্রিট দিব, আচ্ছা, পাপ্পি চুলচুলা গাল কোথায়? গুলার মধ্যে চুলচুলা গাল আছে না দুইটা হ্যাঁ, গাল গুলার গুলার ভালো করে যত্ন করে রাখো, হ্যাঁ চুলা কেউ যাতে না ধরে, আচ্ছা, তোমার জন্য যত্ন করে রাখবো আমি। ঠিক আছে। আর তুমি কি তোমার মনে হইতেছে কি জানো, মানে আমার যে শারমিন ভাবির মতো মনে হইতেছে, শারমিন ভাবি আবার কে? আমার শারমিন ভাবি আছে ওর মতো মনে, তুমি কি ও না ছন্দ লাগছে আমি কি আমার, শারমিন ভাবি? তুমি কি আমার আত্মীয় নাকি, আয় হায়, আমি শারমিন ভাবি হতে যাব কেন? না না তুমি মনে হয় আমার আত্মীয়, আমি তোমার আত্মীয় না, আমি তোমাকে চিনি নাহলে না তুমি ঠিক মতো। এই যে কথা বলতেছো এইভাবে মানে ও, মনে এইটা যে হচ্ছে আমার অনেক জন্মগত অভ্যাস, আমি সবার সাথে এইভাবে কথা বলি। কথা বললে তো সমস্যা, সবার সাথে বলা যাবে না, আচ্ছা, তাহলে তোমার সাথে বলবো। কারণ সবার সাথে বললে সবাই তো মনে করেন আপনার হ্যাঁ, বুঝেছি, তোমার সাথে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, তাহলে আপনার না জীবনে বললাম দেখলাম অনেক কষ্ট, কারণ আপনি অনেকবার ঠকছেন, অনেকে আপনাকে ঠকাইছে, তাই না? জি জি ম্যাডাম জি নোটিস বোর্ড দিছে বুঝছো, ওইভাবে, 1 ঘন্টা 100 টাকা, 2 ঘন্টা এরকম, তাই তো?
হ্যাঁ এরকম পাইছি, অনেকগুলো আছে তারপর বাহাদুরের কি হ্যাঁ, তারপর প্রেম তাহলে করতে এগুলা। গেছেন, একটা মেয়ের সাথে প্রেম করতে গেছেন, সে আবার ছেলে হয়ে গেছে, মেয়ে না, ফেক আইডি, তাই তো? আপনি ইস, আপনার আপনার না এগুলা শুনে আমারই খারাপ লাগতেছে অনেক। পারবেন এখন, আসলে জমানা খারাপ হচ্ছে, এই জমানাতে এখন ভালো মানুষ পাওয়া যায় না কিন্তু আপনি অনেক না, দিন। হ্যাঁ আপনি আবারও ঠকছেন। আবার ঠকছি হ্যাঁ, কেন? কারণ আমি একটা পোলা। হ্যাঁ কারণ আমি একটা পোলা ভাই। হ্যাঁ হ্যালো আমি একটা পোলা, আপনি আবার ঠকছেন মিয়া। স্যার, মিয়া আমরা পোলা কেমন হইলেন? আমরা বউ, আমরা প্রেমিকা কই, আমরা বউ কই? আরে আমার বউ নাই মিয়া, এটা আমি মিয়া স্যার মিয়া, আপনি কেমন কথা বলেন মায়ের মতো? আবার ঠকছেন আবার কথা বলেন, আবার আবার মেয়ের মতো কথা বলেন তো ভাই। আবার। এইভাবে হ্যাঁ এইভাবে কথা বলবো? এইভাবে এটা কিভাবে সম্ভব হয়েছে বলেন তো। আপনি তো আবার আবার ঠকছেন। ইস, আবার ঠকছেন মিয়া, ধুর। সফটওয়্যার কথা বলতে চাই, সফটওয়্যার না হ্যাঁ সফটওয়্যার আর এরকম মায়া গো, মানে ভাই, আমি তো বুঝতে অচেনা পারছি। অচেনা মায়া গো, ফেক আইডি সব এরকম মিয়া করো নাকি তোর মিয়া। আরে ভাই, আপনি যে এরকম করছেন আমি তো বুঝতে পারছি, আমি তো বারবার এই কারণে বলতেছি। সরি ভাই আর কথা না, আরে ফোনটা রাখলাম। ভাই শুনুন শুনুন, আপনি বাড়ি কোথায় ভাই? বাড়ি বাংলাদেশ কের লিগা। আপনার লগে তো আমার বন্ধুত্ব করার দরকার না ভাই আমার দরকার নাই, পরে আর আর কথা বলতে চাই না ভাই, ঠকছেন আবার, দুঃখ লাগলো। আর নেক্সট বার একটু ভালো বুঝে বুঝে শুনে ইয়া করেন, বুঝছেন? আচ্ছা শুনুন, আরেকটা কথা, আরেকটা কথা, এই যেগুলো করেন তো লাভ কি? লাভ লাভ অন্য এগুলো তো লাভ আছে হারাম, বা লাভ আছে বুঝতে পারছি কারণ এগুলো করেন ভাই, লাভ অন্য এক লাভ আছে কথায়। আপনারে বুঝাই ভিক্ষা করেন ভাই। এগুলো, ভিক্ষা করলে ভালো, এগুলো তো হারাম, টাকা কামাবেন পরে, এগুলো তাই যাও কি ভাই আর কি, মারা আপনি মারা যে গেলে। আপনি যে ভাই ভাই শুনুন, শুনেন, আপনি যে মেয়ে গো আপনার লগে লুতুপুতু করতেছেন, এই যে র্যান্ডম মেয়েদের ডিএম বলেন, কইরা টেক্সট কইরা, আপনি এগুলো যদি আরাম না? মারা যান, আপনি যদি মারা যান কি জবাব দিবেন আপনার কাছে কবরে বলেন? আরে আমি মারা যে আল্লাহর কাছে জবাব দিই সেটা ঠিক আছে, আপনি যে মায়াগো ডিএম কইরা এই যে এইভাবে ইয়া করতেছেন, কালকে মারা যান, মানুষ তো টাকা নিয়ে আই যে এগুলো যদি করেন। আরে আমি মানছের থেকে টাকা নিই না তো, আমি তো শুধু প্র্যাঙ্ক কল করি, বুঝেন না? প্র্যাঙ্ক কল বুঝেন তো? আপনি এটা ঠিক না, আমারে যে হারাম বলতেছেন, আপনি তো নিজেই র্যান্ডম মেয়েদের এই যে টেক্সট কইরা আপনি হ্যাঁ ইয়া করতেছেন, হ্যারাস করতেছেন, আমি এগুলা এগুলা ভালো, এগুলা হারাম না? হ্যারাসের কি হবে, আমি তো সবকিছু বললেই দিছি, খোলামেলা বলছি যে মানে ব্যাপার, আমি খোলামেলা তো ঠিক আছে, এই যে পারমিশন ছাড়া কল দেওয়া, তারপর র্যান্ডম মেয়েদের কথা বলিনি ইসে গিয়ে নিজের, প্রেমের প্রস্তাব দেওয়া, এগুলা হ্যারাস না? এটা হ্যারাসের কি হলো? ফেসবুক এটা মানে কি? হ্যারাস ফেসবুক, ভাই, এইগুলা একজনের হ্যারাস। সাথে, আমি তো এগুলো ফেমার ব্যাপারে কিছুই বলিনি। এগুলো এক ধরনের হ্যারাসমেন্ট রে ভাই, আরে ভাই, এটা হ্যারাসমেন্ট, এটা হ্যারাসমেন্ট বলে না। আপনি এটা যেগুলো তাহলে কি করছেন বলো? এগুলো, আপনি যেটি করছেন এগুলো হারাম, হারাম, এগুলো হারামের টাকা খায়া আর তো আপনি এটা। আপনি ভালো জিনিস করতেছেন, মেয়েদের ইসের প্রোফাইলে গিয়া যান প্রেমের প্রস্তাব মারি দিতেছেন, এগুলা ভালো করে ধর্মিয়া কি যে এরম বলেন! না করে ভাই, এরম না করে আপনি ওই যে মারা যান, বুঝছেন? বাইচা থাকে আপনার দুনিয়া, ভাই এরকম আমার মানুষ বাইচে থাকার কাজ অনেক করে কারণ আছে ভাই, আপনি আপনি কাম ওই সারা জীবন কাম আপনি সারা কাম জীবন করে মেয়ে খুঁজে যান, কাম করে খান, কাম করে খান, বুঝছেন? আমি এইগুলা আমি কইরা কাজ করে খাই বলেই এটা করতেছি, বুঝছেন? না, এগুলা গুলো তো আপনার আপনার জ্ঞান আমরা আমার কোনো কাজে আসবে না। আর মারা যাইতে এটা বলতেছেন, টিকটক, আপনি আপনি বেঁচে থেকে তো এই এটা যে টিকটক মেয়েদের কারণ না, হ্যারাস করতেছেন, এগুলো তো অনেক ভালো জিনিস করতেছেন। এই যে টিকটক যে করেন না, এগুলো হারামের টাকা, এগুলো কিন্তু হাদিসে নাই। টিকটক করে মানুষের এগুলো দেখায়, এগুলো এগুলো টাকা ইনকাম করাটা
এটা সম্পূর্ণ এটা হারাম। বুঝি মানে অচেনা মেয়েদের টেক্সট কইরা জ্বালাতন করে, এগুলো ভালো। সবাই গেলে হাল্লার করে হাল্লা তারা পাইলে আদা সুদ তারা পাইলে করছিল আদা সুদ তার। ওহ, হোয়াট দ্য ফাক।